টার্মিনাল সেল এটসেট্রা। এক্সিস্টেড অন এক্সিস্টেড অন প্ল্যান্ট পার্টস অর প্ল্যান্ট ডেবরিজ। এক মিনিট দাঁড়াও, এক্সিস্টেড অন প্ল্যান্ট পার্টস অর প্ল্যান্ট ডেবরিজ, প্ল্যান্ট পার্টস অর প্ল্যান্ট ডেবরিজ, প্ল্যান্ট পার্টস অর প্ল্যান্ট, দাঁড়াও। পরে বলে যাবা, আমার আবার ক্লাস দিছে সব মিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, না লেহাই ছিল মনে হাইডে বোধ ছিল এরকম ইয়ের মধ্যে। আচ্ছা ঠিক আছে, রেস্ট নিতে থাকো, আমি ক্লাসটা একটু চালা যাই। হ্যাঁ পরে কথা বলবো, ক্লাস চলবে পৌনে চারটে পরে একটু ফ্রেশ হবো। ও তোমার তো ই আছে। আচ্ছা তুমি এই আমি কোন তুমি যাওয়া কথা তাই? আচ্ছা তাহলে 10 মিনিট পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সরি রে সরি, সংসার তো করা লাগে, মানে মেলা ঝামেলা, সমস্যা নেই। হ্যাঁ কি বলতেছিলাম রে বাবা, বলো তো একটু স্যার। প্ল্যান পার্টস অর প্ল্যান ডেব্রিস? হ্যাঁ, এক্সিস্টেড অন প্ল্যান পার্টস অর প্ল্যান ডেব্রিস অ্যাড হ্যাড টু দি প্ল্যান। অ্যাড হ্যাড টু দি প্ল্যান অর ইমিডিয়েটলি ফলেন আফটার ইনফেকশন অন টু দি গ্রাউন্ড, অর ইমিডিয়েটলি ফলেন অন টু দি গ্রাউন্ড ইমিডিয়েটলি আফটার ইনফেকশন। অ্যাক্টেড অ্যাজ সোর্স অফ ইনফেকশন, acted as source of infection or carrier to develop new focus of infection, to develop new focus of infection readily available for the next crops তারপরে রোমান টু দিয়ে আরেকটা লিখবে, সেটা হলো ম্যাচিউর ক্লিস্টোথেসিয়া আফটার বাস্টিং ডিসপার্স সো মেনি স্পোর্টস আচ্ছা এক মিনিট রাখো, ময়লাটা আমি দিয়ে আসি, জাস্ট এক মিনিট।
বন্ধু তো বললাম, আমি তো নিজেই হারাই গেছি রে। বলতো একটু বাবা, একটু হেল্প করতো। দুই নম্বর পয়েন্ট মেট্রিক প্লেসে, হ্যাঁ দুনিয়াদারি একদম সব উল্টা পাল্টা করে ফেলেছে। আজের দানা সে ঠিক মতো নেটওয়ার্ক পাওয়া যায় না, বাসায় আসলে পরে এইসে। আফটার বাস্টিং ডিসপার্স সো মেনি স্পোর্টস, হ্যাঁ কম্বাইন্ড উইন কাট অফ কনিডিয়া ইন এ চেইন ইন কেস অফ ওয়েডিয়াম, combined with cut of conidia in a chain in case of oidium, impart synergistic effect, impart synergistic effect to infect the crops ক্রপ, মানে হলো নেক্সট ক্রপ আর কি, ইনফ্যাক্ট দি ক্রপ ফার দা নিউ ক্রপ আর কি, ব্র্যাকেটে নিউ লিখিও, নিউ ক্রপ সিমালটেনিয়াসলি একটু শেষ হয়ে গেল। শুধু এর সঙ্গে একটু আমি দিব, সেটা হলো ডাউনি মিলডিউটার সাথে লেখা দিব। ডাউনি মিলডিউটা সামনে পিছনে সবই ঠিক আছে, শুধু আমরা একটু বলে দিব আর কি, সেটি হলো কোন জায়গা থেকে বলবো এটা বলে দিচ্ছি আর কি। প্রথম চলে যাও, প্রথম চলে যাও, ওই লেগ ফটোসিনথেসিস ট্রান্সপিরেশন এগুলোর কথা বলা আছে না? জি স্যার। দেখো তো বলা আছে কোথাও? জি স্যার বলা আছে, প্রথম পড়াতে। আচ্ছা আচ্ছা লেখে নাও, পরে আমি ঢুকাই দিচ্ছি, পরে আমি ঢুকাই দিব না, অসুবিধা নেই। আগে লেখে নাও যে ইট উইল ডাউনি ডাউনি মিল ডেও, লেখো ডাউনি মিল ডেও। আচ্ছা এই প্যাথোজেন গুলোর নাম লেখছে, মাথা একদম এলোমেলো আছে আমার। জিনা স্যার লেখা হয়নি স্যার, প্যাথোজেন গুলোর নাম লেখছে। জিনা স্যার লেখা হয়নি স্যার, প্যাথোজেন গুলো বাবা নাম লেখিনি তো, বা প্যাথোজেনের নাম লেখিনি বা ডিজিজের সাথে সাথে। জি স্যার ঠিক আছে স্যার, আমরা লিখে নিব। চাইলে ডিজিজের নাম লিখবেন, নাম লিখে প্যাথোজেনের নাম লিখবে সুন্দর করিয়া, তারপরে সিমটম লিখবে, তোমার ইমপ্রেশন ভালো হয়ে যাবে, ওইটা তো নম্বর বেশি পাবা, অন্যটা তো একটু কম পাইতে ধরলে বেশি পেয়ে যাবে। ইরাইসিফি, ইরাইসিফি লেখো, প্যাথোজেন হলো ইরাইসিফি, ERYSIPHE, ইরাইসিফি, ইরাইসিফি SPP, ERYSIPHE বানান যেন ভুল না হয়, আচ্ছা এখন আমরা যদি স্পেসিফিক বলি যে কিউকারবিট স্যার, তাহলে লিখে নিব সেটা হলো ইরাইসিফি, লেখ লিখে লিখবো সিকোরাসিয়ারাম, ইরাইসিফি আগে লেখো, পর আমি বানান বলে দিচ্ছি, ইরাইসিফি লেখো আগে। সিকোরা সিয়েরাম, CICHO, CICHO, সিকোরাসিয়েরাম
CICHRSEARUM Sikora Seram. CICHRSEARUM Sikora Seram. এটা হলো সেক্সুয়াল স্টেজ, মানে পারফেক্ট স্টেজ। আর যদি সেক্সুয়াল স্টেজ বলে তাহলে বলবো ওয়েডিয়াম, ওয়েডিয়াম সিকোরা সিয়েরাম, ও আই ডি আই ইউ এম, ওয়েডিয়াম সিকোরা সিয়েরাম। এটা হলো ইমপারফেক্ট স্টেজ বা এসেক্সুয়াল স্টেজ। লিখতে পারছে? ও আই ডি আই ইউ এম, এটা হলো ইম্পারফেক্ট বা অ্যাসেক্সুয়াল স্টেজ। কিউকারপিট সেরি, ও আই ডি আই ইউ এম। লিখা হলে বলে ফেলবে। হয়েছে স্যার। হ্যাঁ লিখছ? জি স্যার। আচ্ছা তাহলে দুটো স্টেজ পাইছি আমরা, এখন তাহলে আমরা ডাউনি মিলডিউতে চলে যাব। এটার প্যাথোজেন লেখে নাও, সিউডোপেরোনোস্পোরা কিউবেন্স। পিএসইউডিও সিউডো Peronospora, PERONOSPORA cubens, CUBENS, Pseudoperonospora cubens. লিখতে পারছ? ফারজানা ইয়াসমিন এই 3:30 সময় কে? এই ফারজানা ইয়াসমিন কেডা? হ্যাঁ ফারজানা ইয়াসমিন একটু বলতেন দিদি। আমি 12টা থেকে 14:30 পর্যন্ত ফিল্ডে ছিলাম, পড়ার রোদের মধ্যে ডাটা কালেকশন করি, যে রুমে আসি দেখি শীত পাড়াং হয়ে গেছে, ধরতেই পারতেছি না। আর মনে করলাম ক্লাসটা নিতে পারবো না, আল্লাহ আল্লাহ করতে করতে আসলাম যে দেখি কি হয়। রুমে ঢুকে দেখি যে এই মোবাইল নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, আমিও ডিস্টার্ব করতেছি, তাও তো কোনো মতে চালায় যেতেছে আল্লাহ একবার। আর এই 3:21 সময় আসো ইয়াং ম্যান তোমরা। হ্যাঁ কি হবে, অফিসের বস হলে তো রুহুল আমিন স্যারের মতো সময়ের মতো হবে। এক অফিসের চেয়ারম্যান রুহুল আমিন স্যারের সাথে দেখা করে গেছে বেলা 12:30 সময়। বুঝতে পারছো? গল্পটা শুনে নাও। এ আসো তোমরা আসো। জি স্যার বলেন স্যার। রুহুল আমিন স্যার তখন ভিজে, একজন চেয়ারম্যান গেছে তার সঙ্গে দেখা করতে, তখন বাজে বেলা 12:35। যা বলতেন, স্যার আমি তো আপনার সাথে দেখা না করে চেম্বারে যাই না। স্যার ঘড়ি দেখতেছে, দেখে বলে এখন তো 12:35 বাজে, আপনি না চেয়ারম্যান? এই বলেই দেখে যে সাদা দলের লোক যাইতেছে বিএনপি, সাথে সাথে কথা বন্ধ করে দিছে। তাহলে তুমি ক্লাস 14:30 সময়, আমি একটা মরা মানুষ আসিয়া তাও তো শুরু করছি, আর তোমরা ইয়াং ম্যান, তো তোমরা দেরি করলে কেমনে হবে? অনলাইন ক্লাস হয়তো কোনো গুরুত্ব বহন করে না, কিন্তু তারপরেও তো করা লাগতেছে, কাজে গুরুত্ব দিলেই গুরুত্ব হবে আমি মনে করি। কেয়ারফুল হবা। ফারজানা ইয়াসমিনকে জানি দেখলাম অ্যাডমিট সাহেব বসে আছে, এই যে আরো আসতেছে, যাই স্যার পড়াইতেছে, দেহে বেড়া কি বলে। আমি খালি একটা জয়েন দিয়ে বসে থাকলাম।
এগুলো করিও না, করিও না, নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল করিও না। দেখো আমার শরীর খুবই খারাপ, তাও ক্লাস নিচ্ছি, রোজা আছে, শরীর চলতেছে না মনে হয়, ক্ষুধার পিপাসার জন্য না, কিন্তু এমনি উইক লাগতেছে, ওই রোদটা সহ্য হয়নি, এক্সেসিভ সানের হিট, স্কর্চিং হিটিং অফ দি সান। আমি কিন্তু এগুলো করি আমার জন্য না, তোমার জন্য। জি স্যার, আমাদের জন্যই তো করেন স্যার। হ্যাঁ, আমার জন্য কিছু না, আমি যদি ওয়েটিং রুম রাখলাম না, আমি 100-তে 100 দিয়ে দিলাম, কিন্তু তুমি বহন করতে পারবে না। যেমন এবার অটো পাস দিছে, অটো পাস বহন করতে পারবে না, পরীক্ষার্থীরা অটো পাস বহন করতে পারবে না, বরঞ্চ না পাস দিলেই ভালো ছিল, যা ফেল করতে করতে। জি স্যার, তার অটো পাসে তো সবাই পাস করবে, কিন্তু স্যার কয়জন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? 6 নম্বর পায়ে 3 নম্বর জুতা ঢুকবে না, 6 নম্বর পায়ে 3 নম্বর জুতা ঢুকে না, ঢুকাইতে পারবে না, কোনো ভাবেই পারবে না। তুমি যদি জুতার কোম্পানির মালিক হও তাও পারবে না, 6 নম্বর পায়ের মধ্যে খুব বেশি হলে 5 নম্বর জুতা খড়র মোটর করে ঢুকাইতে পারবে, তাও 2 দিন পরে দেখবে এখানে ঠুসকা উঠছে, ওখানে ফাটছে, ওখানে চিড়ছে, মেলা ঝামেলা। আমি বলতেছি তোমার জন্য। জি স্যার, ওই যে এক্সটেনশনে ফারুক স্যার গেছিল, বুঝছো, তোমাদের নিয়ে গেছিল বোধহয়। জি স্যার, এসে বললো যে স্যার আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে 3-4টা। বললাম বলি ফেলাও, এখনই বেশি কমপ্লেন রাখা ঠিক না, বলি ফেলাও। বললো স্যার এগ্রিকালচার অফিসার অনেকগুলোর সাথে দেখা হলো, বললো যে ওই স্যার আছে না? বললো হ্যাঁ আছে তো। কোন স্যার? অমুক স্যার। আছে? বললো যে স্যার ওই পিএটিসি ট্রেনিং করতে যায়, পিএসসিসি তো ট্রেনিং হয়, আর্মি, বিডিআর, আনসার, পুলিশ সব একসাথে ট্রেনিং হয় পিএটিসি তে, সাভারে আছে, গাজী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে। চিনো? নাম শুনছ? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, ওখানে আর্মি অফিসার থেকে শুরু করে সব একসাথে ট্রেনিং হয়। বললে স্যার আমরা হাজি দানেশের যারা আছিলাম তারা কোনোদিন আটকি নেই, টাইমলি আমরা উপস্থিত হতে পারছি, অনেক আর্মি মেজর টেজর আটকিছে, তখন আপনার কথা মনে পড়ছে। বললাম আমার কথা না, তোমার নিজের কথা মনে করো, তুমি নিজেকে মূল্যায়ন করবে, তুমি নিজে দামি হবা, আমি তো জাস্ট একটা অভ্যাস করার চেষ্টা করলাম মাত্র, কয়দিন বেঁচে আছি কখন মরে যাব তার ঠিক নাই, কিন্তু তুমি যদি করতে পারো তুমি দামি হয়ে গেলা, তুমি তোমার সন্তানকে করবে, তার সন্তান তার সন্তানকে করবে, এভাবে সিলসিলা চলতে থাকবে। এবং এটি চায় পৃথিবীতে, এটার উপরে আছে আল্লাহ পাক, এটি চাচ্ছেন যে মানুষ যেন ভালো কাজের অনুশীলন করে এবং একজনকে দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়। এই জন্য নবী পাঠাইছে, নবীর পরে তোমার আউলিয়ারা পাঠাইছে, দরবেশ পাঠাইছে, আর এখন তো আমরা গাছের উপরে উঠে যাইতেছি, জিকির করতে করতে গাছের উপরে উঠতেছে না? এ দেখছ? জি স্যার। দেখো নাই? জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, হুজুর আশ্চর্য হয়ে যায়, হুজুর কিন্তু রেডি থাকা লাগে, কারণ হুজুরের শরীরের মধ্যে গাছ মনে করি পেলা শুরু করে, হুজুরের শরীরের উপরে উঠি পড়ে। এ কাজেই কিরম ধরনের মানে প্রেম আর মানে জোস চিন্তাই করা যায় না, কাজে ইসলামে এরকম জোস নাই, কিন্তু সাবধান। তা আমরা কি লিখছি দেখো তো, সিউডোপেরোনোস্পোরা কিউবেন্স লিখছি? জি স্যার। আচ্ছা, আমি একটু এই ফাঁকে একটু এই তোমার এই কথা বলি, একটু ফ্রেশ হলাম, শরীরটা ভালো লাগতেছে আর কি, সেই জন্য বলছি, আর কিছু না। আমি লিখে ফেলি, হোয়াইট পাউডারি প্যাচেস অ্যারাইজেস, হোয়াইট পাউডারি প্যাচেস হোয়াইট পাউডারি প্যাচেস arise on the upper surface of the leaves
on the upper surface of the leaves, whereby on the upper surface of the leaves, whereby downy growth of fungal mycelium are observed. Whereby downy growth of the fungal mycelium are observed correspondingly with the associated symptoms. On the lower part of the affected organs, on the lower parts of the affected organs, side by side. Resulting necrosis followed by blemishes. Necrosis followed by blemishes. BLEMISHES. Blemishes hello. মুখের মধ্যে অনেকগুলো দাগ একখানে হয়, অনেকে এটাকে বলে মেস্তা। অভিজ্ঞতা আছে না তোমাদের? জি স্যার। মেস্তা একটা শব্দ সঙ্গে পরিচয় আছে, গালের মধ্যে বা হাতের মধ্যে এরকম ছোপ পড়ে, ছোপ। জি স্যার। অনেকগুলো অ্যাসোসিয়েশন অফ সো মেনি স্পটস ইন ডিফারেন্ট ডিরেকশন এন্ড ডিফারেন্ট কালার্স, ব্লেমিশেস বলে একে। আমরা প্ল্যান্টে বলি ব্লেমিশেস। গার্ডলিং দা বোথ দি সারফেসেস সিমালটেনিয়াসলি, গার্ডলিং দা বোথ দি সারফেসেস সিমালটেনিয়াসলি। তামান্না, এটা আবার কেডা? এই তামান্না কে? স্যার রোল কত? দুইজন আছে। তামান্না মানে কি? তোমারটা অতিরিক্ত লেগে ফেলেছে, এই পাশের দাগ থাকবে না। এটা হলো বড় হাতের ছাপার অক্ষর, আগেকার ম্যাক্সিমাম সার্টিফিকেট এই অক্ষরে লেখা, খুব সুন্দর লেখাগুলো দেখতে, খুবই সুন্দর লাগে। কিন্তু লেখা একটু টেকনিক আছে, লেখাগুলো খুব সুন্দর, চোখে খুব লাগে, খুব সুন্দর। নন ডিজিটাল, কিন্তু ডিজিটালের চেয়ে সুন্দর লাগে আমার কাছে দেখতে, এই জন্য দৃষ্টিতে পড়লো। আমি যখন পড়াই তখন আবার কানার মতো পড়াই, মানে টাকাই না, এই জন্য আবার কে কখন এসে পার্টিসিপেন্ট হয়ে যায় বলে যে স্যার ঢুকতে পাইতেছে। ১৭২, হ্যাঁ বলো। মানে স্যার যে সুন্দর লেখা গুলার কথা বললাম, ওইগুলো ক্যালিগ্রাফি, সুন্দর লেখাগুলা স্যার ওইগুলাকে ক্যালিগ্রাফি বলে? হ্যাঁ ক্যালিগ্রাফি বলে, ক্যালিগ্রাফি তো অন্য জিনিস, ক্যালিগ্রাফি হলো অন্য জিনিস, খালি লেখা না। ক্যালিগ্রাফি তোমার হলো মানে সংকেতের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে কোনো জিনিস ফুটায় তোলা, এটা হলো ক্যালিগ্রাফি। যেমন মিশরের পিরামিডের একটা ছবি আমার বাসায় আছে, লোকজন তো কথা শুনে না, কিন্তু আল্লাহর ফেরেশতা তো ভিতরে ঢুকবে না। ওই যে একটা মেয়ের হাতে দুইটা মাটির প্রদীপ, তার মধ্যে প্রদীপ জ্বালাইতেছে, স্যার ওইগুলা হয়, কিন্তু ওই যে লেখা যেটা ওইটাও আলাদা হয়।
হেলিওগ্রাফি হলো কোরআনের বিভিন্ন ই করে এগুলো বিভিন্ন ধরনের পার্সিয়ান লেখা এগুলো। তো অসংখ্য ধন্যবাদ, লেখাটা ভালো এই জন্যই বললাম। কি বললাম আমি বলতো, সিমালটেনিয়াসলি বলছি তাই না? জি স্যার। কোন পন্থ বলছি একটু বলো। আচ্ছা ফাইনাল ইয়ারের একটা মেসেজ দিয়ে দেই আমি সিমালটেনিয়াসলি। তবে আমি যে মেহনত করতেছি এটা কিন্তু ঘুণাক করেও যেন প্রকাশ না পায় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। বুঝতে পারছি স্যার, কোথাও কিন্তু এটা বলবে না কারোর সাথেই না, বিশেষ করে কোন শিক্ষকের সাথে। সাবধান। জি স্যার, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে কিন্তু কাজ আটকে যাবে। জি স্যার। আমার দেখলে কিন্তু হাজি দানে স্যার, বিশেষ করে আমার কলিগরা কিন্তু দুই গ্লাস পানি বেশি খায়, তাদের বি কেয়ারফুল। তবে আমি দুই একটা জায়গায় নক করছি, ভালো সারা পাওয়া গেছে, দেখি ইনশাল্লাহ নেক্সট রবিবারে আর একটু করলে পরে হয়তো একটা সুখবর চলে আসবে ওই উইকে আশা করতেছি। ধন্যবাদ স্যার। As the disease advances, comma, as the disease advances, comma, mycelial growth triggers, mycelial growth triggers a group of colony development randomly throughout the lower surface of the affected organs lower part of the affected organs being repeatedly infected with the production of so many inocula releasing from fruiting bodies luxuriantly producing their symptoms initially on the upper parts as pinheaded থেকে ওই হোয়াইট পাউডারি কোটিংস আছে না ওটা এর সাথে অ্যাড হয়ে যাবে। আমরা যেটা পিন হেড দিয়ে শুরু করছিলাম ভয়ঙ্কার সাথে এটা অ্যাড হবে। ভয়া তোমার রেসপিরেশন বা সিনথেসিসের যে আছে ওই কথাগুলো এখানে প্রয়োজন নাই।
ওই কথাগুলো পরের যে কথাগুলো বলছি তার সাথে অ্যাড করে দিলেই হবে। তাহলে আমরা ডাউন মিল্ড আর ব্যাপক পড়াবো না, আর এই পর্যন্ত শেষ। আমরা চলে যাব সার্কোস্পোরা ডিজিজেস। আর পরে যদি সময় পাই পরে দেখা যাবে সার্কোস্পোরা ডিজিজেস। এই সার্কোস্পোরা ডিজিজেস বলতে আমরা ভেজিটেবল সে স্পেশালি, তোমরা যারা বাজার তো সবাই করে খায়, ইউনিভার্সিটিতে তো এটা বাজার করাটা ফ্যাশন ফ্যাশন না, মানে এসেনশিয়াল আর কি। এমন কোন ছেলে মেয়ে নাই যার হাতে বাজারের ব্যাগ দেই না। যেটি বলতে চাচ্ছিলাম সেটি হলো এই পুঁই শাক চিনো না? পুঁই শাক? জি স্যার। পুঁই শাকের মধ্যে বড় বড় ফোসকা হয় দেখছো? জি স্যার, হালকা লাল কালো। জি স্যার, লাল লাল দেখছো না? এটা সার্কোস্পোরা। আচ্ছা, এটার আরেকটা কথা বলে আমি একটু পড়াবো আর কি, সেটি হলো মানুষের শরীরে, মানুষের শরীরে এই ধরনের রোগীটা ইন্দোনেশিয়াতে পাওয়া গেছিল। এই প্যাথোজেনটাই, মানে যে প্যাথোজেনটা দিয়ে, ওই প্যাথোজেনটার নাম হলো সার্কোস্পোরা এপি, APII লিখে নিতে পারো, সার্কোস্পোরা এপি। এই প্রথম প্ল্যান্ট প্যাথোজেন যেটি মানুষের শরীরে দেখা গেছিল, সার্কোস্পোরা এপি, APII। কিছু লোকের শরীরে দেখছো কিনা, কিছু লোকের শরীরে কোন কোন জায়গা ফুলে সুন্দর সুন্দর এরকম গোল গোল অংশ হয় গুটার মতো, সারা শরীরে দেখবে এরকম সুন্দর সুন্দর এই ছোট ছোট গুলতি যেরকম হয় এরকম সারা শরীরে আছে কিন্তু কোনো প্রবলেম করে না, এরকম দেখছো কি? স্যার আলুর মতো হয় ইয়ার রাস্তা, ছোট কলম যেটাকে বলে মামিসিংয়ের ভাষায় কি বলে? মামিসিংয়ের ভাষায় কি বলে, কি বলে রে? লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, আমি জানি না কি বলে, আমার জানা নাই। ওই শরীরের মধ্যে আছে, ওইরকম একটা লোক ছিল আমাদের, এক রিলেটিভ ছিল, তার সারা শরীরের ঠোঁট খালি চোখ দুটো বাদ দিয়ে আর এমন কোন অংশ নাই, নাকের উপরে ভুরু টুরু সব। জিজ্ঞেস করতাম বলে যে না কোনো সমস্যা করে না, চুলকায় বা কিছু করে না, কিছুই করে না, ওটা কিন্তু সার্কোস্পোরা এপি। ইন্দোনেশিয়াতে প্রথম রিপোর্টেড হয়েছে এটা, ইন্দোনেশিয়াতে। এটার ছবিটা আছে, তুমি যদি ছবি দেখতে চাও তাহলে এই ছবিটা আছে হলো ইন্ট্রোডাক্টরি মাইকোলজি আলেক্সোপোলাস এন্ড মিমস, ওটার মধ্যে সার্কোস্পোরার যে চ্যাপ্টার আছে ওখানে তুমি ওই ছবি পাবা যদি দেখতে চাও আর কি। যাই হোক, আমরা একটু পরেই সার্কোস্পোরা ডিজিজ। সার্কোস্পোরাতে যেটি বেসিক কাজ হয় সেটি হলো এখানে একটা টক্সিন হয়, ফাইটোটক্সিন ডেভেলপ করে নন স্পেসিফিক, নাম হলো সার্কোস্পোরিন। কি নাম? সার্কোস্পোরিন। সার্কোস্পোরিন, এই সার্কোস্পোরিন যে কাজটি করে সেটি হলো মূল কাজ আসলে। এমনি সব করে এ হলো ফটোসিনথেটিক্যালি যে অ্যাক্টিভ যে রেঞ্জ আছে ওয়েভের, এই ওয়েভলেন্থের তোমার লাক্স মানে আলোর যে তীব্রতা, এটি গ্রহণ করার যে ক্ষমতা প্ল্যান্টের পাতা এটা নষ্ট করে দেয়। পাতার মধ্যে স্পট হয়ে গেলে সে ওই ওটাকে রিসিভ করতে পারে না, তো রিসিভ করতে না পারলে ফটোসিনথেসিস হবে না, আস্তে আস্তে এমনি নিস্তেজ হয়ে গাছ মারা যাবে। এই হলো মূল ঘটনা। এখন আমরা একটু লিখবো অল্প, লেখা আজকের মতো আমি আর খুব পড়াবো না, কারণ শরীরটা দুর্বল লাগতেছে আর একটু পড়ানোর ইচ্ছে ছিল।
কিন্তু আজকের মতো আর পারলাম না, এই জন্য আমার আমি সরি ফিল করলাম আর একটু লেখে নেই তারপর। মাইনিউট স্পটস সিমটমস লিখবো আমরা, মাইনিউট স্পটস অ্যাপিয়ার এট দি টিপ অফ দি ওল্ডার লিপ টু ওল্ডার লিপস টু ইয়ংগার ওয়ান্স, ওল্ডার লিপস টু ইয়ংগার ওয়ান্স initially on the upper parts, initially on the upper parts, gradually advancing through the midrib, through the midrib bounded by vein and veinlet, bounded by vein and veinlet, showing light brown deep brown to black, necrotic center, bordered by light colored ones, ভিতরে যে কালার থাকবে তার চেয়ে বর্ডারের কালারটা হালকা হবে, light colored ones. At different stages of plant growth, termed as early infection or early sarcospora disease, অনেক সময় আর্লি টিক্কা বলি আমরা, ইন কেস অফ গ্রাউন্ড নাট, লেগে নিতে পারো এটা পড়ে আসছে, ইন কেস অফ গ্রাউন্ড নাট, এটা হলো আর্লি স্টেজ ইনফেকশন, ফলোড বাই দ্য লেট স্টেজ ইনফেকশন, লেট ডিজিজেস অফ সার্কোস্পোরা, এটাকে অনেক সময় বলে গ্রাউন্ড নাটে বলে লেট টিক্কা, ডিজেনারেটিং এন্ড ডিকম্পোজ দ্য সেলস অব লিক টিস্যুস অব দি ফোলিয়েজ, পাবলিক লিভস, গ্রোয়িং পয়েন্টস অর ইয়াং বার্ডস, ডিজেনারেটিং দি সেল মেমব্রেন, ক্যাপাবল অফ receiving the PAR range of light, PAR photosynthetic active range of light, responsible for non-functional mechanism of photosynthesis,
নন ফাংশনাল মেকানিজম অফ ফটোসিনথেসিস রিটার্ডেড দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্ট drastically retarded the growth of the plant drastically retarded the growth of the plant drastically retarded the growth of the plant drastically আজকে বাবা আমি এই পর্যন্তই ঠিক আছে আমি আরেকটু নিতে পারলে ভালো লাগতো কিন্তু সব মিলে আর আজকে বাদ দিলাম retarded the growth of the plant drastically full stop okay sir তাহলে আল্লাহ হাফেজ আমার জন্য একটু দোয়া রাখো হ্যাঁ এনার্জি নিয়ে আবার তোমাদের সামনে আল্লাহ পাক হাজির করার তৌফিক দান করো ভালো থাকো সাবধানে থাকো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকো সামনে খুব খারাপ সময় আসতেছে কাজে খুব কেয়ারফুল মাস্ক পরে বাইরে যাবা ক্রাউডিং অ্যাভয়েড করবে লেবু পানি মশলাপাতি যা আছে বলে দিছি সব খাবা ভালো থাকবে আল্লাহ আকবার হ্যাঁ